সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করে এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন ক্লাস পরীক্ষাও বর্জন করেন মাবুদ আজমির প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা বাতিল ও দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে রোববার বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার আন্দোলনের পঞ্চম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে জড়ো হন রাজধানীর শাহবাগ মোড়ে একই সময় রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা জরোহান হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর সায়েন্স ল্যাব মোর ও চাঙ্গারপুল এলাকায় এসব নানা ধরনের কোঠার কারণে আমাদের আমরা বঞ্চিত হচ্ছি সাধারণ করে আমরা চাই এটা আকুল আবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করা হয় এই সময় মেধার মূল্যায়নের দাবি জানানো হয় স্লোগানে স্লোগানে দুই হাজার এসে যদি আমাদেরকে আবার সে পুরোনো দিনে নেওয়া হয় তা। কি থাকলো আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা নিজেদের অধিকার চাই আর কি সমতা চাই আমরা সড়ক অবরোধের কারণে শাহবাগ সায়েন্স ল্যাব মোর মেয়র হানি ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজট তৈরি হয় এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা তাদেরকে অন্যায়ভাবে যে সুবিধাটা দেওয়া হচ্ছে এটা সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্য আমরা সেই বৈষম্যটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচিও পালন করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা